নরসিংদীর কারাগার থেকে পলাতক এক আসামির হামলায় নাদিম মোস্তফা নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খালিশারটেক গ্রামে ওই ব্যবসায়ীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে সাইদুর ইসলাম নামে পলাতক আসামি। এ বিষয়ে আহত ব্যবসায়ী জানায়, এলাকায় চুরি ছিনতাইয়ে বাধা দেওয়ায় জেল থেকে বের হয়েই তার উপর হামলা চালায়। গেল 19 জুলাই দুর্বৃত্তদের হামলায় কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 আসামির মধ্যে সাইফুলও পালিয়ে যায়। এই ঘটনায় তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।